নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ভাত ভাজা। এই যে এখানে ভাত নিয়ে নিয়েছি, কিন্তু এই ভাতটা আমার রাতের ভাত। সবাই জানো বন্ধুরা, শীতকালে ভাত নষ্ট হয় না, তাই আজকে আমি এই রাতের ভাত দিয়ে একে সকালবেলায় মুখরোচক নাস্তা বানাবো। ভাজা করতে লাগবে ভাত, ডিম একটা, ডাল, মুগ, চানাচুর, মিষ্টি চানাচুর, বাদাম, ঝাল চানাচুর, সামান্য পরিমাণে চিনি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এইগুলো সমস্ত লাগবে ভাত ভাজতে। এদিকে আমার রান্না জায়গা সব হয়ে গেছে, এদিকে আমি উনানটাকে ধরে নিচ্ছি। উনানটা ধরে গেছে, আমি উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা গরম হবে। কড়াই গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, তেলটা এখন গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, তাই গরম তেলের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি এরকম ভেজে নেব, ডিমটাকে ভেজে নিয়েছি। এবার এই ডিমগুলো বাটির মধ্যে তুলে নেব। এই যে এইভাবে সমস্ত ডিমগুলো তুলে নেব। এই ডিম ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো মিষ্টি চানাচুর, ঝাল চানাচুর, ডালমুগ চানাচুর, বাদাম। আগে থাকতে ডিমটা ভেজে রেখেছি, সেই ডিম ভাজাটা দিয়ে দেবো। লঙ্কা কুচি দিয়ে দেবো, নুন দিয়ে দেবো এক চামচ, এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ধরে এটাকে ভাজা ভাজা করে নেবো। এগুলা কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি, তো এর মধ্যে আমি দিয়ে দেবো ভাত। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে ভাতটা দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ ধরে এই ভাত ভাজাটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এই যে এবার এই ভাত ভাজার মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি, সামান্য পরিমাণের চিনি দিয়ে এটাকে নাড়ি ছাড়িয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, এই দেখতে পাচ্ছ আমার ভাত ভাজা হয়ে গেছে, অবশেষে আমার ভাত ভাজা হয়ে গেল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভাত ভাজা হয়ে গেছে, তোমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। তোমরা এটা বাড়িতে দেখো, সকালবেলা নাস্তা রেডি হয়ে যাবে, আমি খেলাম, খুব সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা বসতে পারবে বলে দেখো, বাই।